বিদ্যাযতী স্কুল চালু হলেও এর কোনো ইতিবাচক প্রতিফলন নেই রাজ্যের স্কুলগুলিতে। এর মধ্যে পঠন পাঠন বন্ধ করে স্কুল প্রাঙ্গণে মেলার আয়োজনে ক্ষুব্ধ অভিভাবকরা। সোমবার রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলে এই ধরনের আয়োজনে ক্ষুব্ধ অভিভাবকেরা রাস্তা অবরোধ করেন স্কুলের সামনে। তাদের অভিযোগ, রাজ্যের অনেক সরকারি স্কুলে বিদ্যাযতী প্রকল্প চালু হয়েছে, অভিভাবকদের কাছ থেকে এর জন্য টাকাও আদায় করা হচ্ছে, কিন্তু বিনিময়ে কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না ছাত্রছাত্রীরা। তার মধ্যে আবার স্কুলের পঠন পাঠন বন্ধ করে মেলার আয়োজন করে কোনোভাবে মানবেন না অভিভাবকরা। এই অবস্থায় অবিলম্বে মেলা বন্ধ করার দাবি জানিয়ে রাস্তা অবরোধে সামিল হন তারা। উল্লেখ্য, আগামী 9 ডিসেম্বর থেকে ক্ষুদিরাম বসু স্কুল প্রাঙ্গণে প্রথম রাজ্যস্তরীয় শহরী সমৃদ্ধি উৎসব 2022 শুরু হচ্ছে, চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। এখন দেখার বিষয় কি ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট দপ্তর। যদি এই ধরনের একটা মেলা হয়, বাচ্চাদের সেভাবে সংযত রাখতে হয় বাচ্চাদের স্কুলে ছুটি দেখ বা বালক কেয়ার নেক। এদিকে দেখেন স্কুলে ঢোকার এন্ট্রিতে এখানে বিটুমিন ইয়ে করে রাস্তা ইয়ে করছে, ঢোকার জায়গা নেই এমন অবস্থা। টয়লেটের ভালো অ্যারেঞ্জমেন্ট নাই, গন্ধের জন্য গার্জিয়ানরা ঢুকতে পারে না, বাচ্চারা কি করে ঢুকে। এই যে একটা অব্যবস্থা, এটার যাতে সুষ্ঠু বিহিত হয় এটাই আমাদের অনুরোধ। মেলা যাতে না, বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিদ্যাযতী স্কুল করার পর এটার রিটার্ন কি? এতগুলো পয়সা নেওয়া হলো সাধারণ গার্জিয়ান থেকে, এটার একটা রিটার্ন হওয়া দরকার। সবাই কষ্ট করে দিচ্ছে, নাহলে তো প্রাইভেট স্কুলে দিত, গভর্নমেন্ট স্কুলে দিল কেন? এটা যদি একটা ভালো রিটার্ন না হয় তাহলে তারা এতগুলো পয়সা নিল কেন? আর এইভাবে মেলা করলে বাচ্চাদের জন্য কি কেয়ার নিল, এটা একটু খেয়াল রাখতে হবে। এটা আমার অনুরোধ, মেলা স্টপ থাকতে হবে, বাচ্চা যে কোনো কারণে যে কোনো সময় হইতে পারে। না আমরা জানি না, মেলা যে হবে এটা আমরা জানি না, আপনাদের আপনারা কি কথা বলছেন?